আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি আশরাফুল আলমস আশরাফুল আলমস অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমি আপনাদের মাঝে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব যারা মূলত সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে চাইতেছেন তারা মূলত কি কি জিনিসগুলা চেক করে আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটি কিনবেন তো এই বিষয়ে ধারণা দেওয়ার জন্যই মূলত আপনাদের জন্য আমার এই ভিডিওটি করা তো ক্যামেরার বিভিন্ন ক্যামেরার বিভিন্ন রকম জিনিস সাধারণত দ্রুত নষ্ট হয়ে যায় দ্রুত বলতে কি আপনার অনেক দিন ইউজ করার পরই নষ্ট হয়ে যায় বা অনেক সময় অতিবাহিত হওয়ার পর নষ্ট হয়ে যায় তো আবার তবে কি যারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনেন তারা সহজে ওই জিনিসগুলো ধরতে পারে না আমার ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা যখন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন তখন এই জিনিসগুলাকে চেক করবেন চেক তো আমি আজকে নিকোনের ছয় ছয়শো ডি সম্পর্কে ধারণা দিইনের মডেল গুলা নিকোনের ছয়শো ডি না যে কোনো মডেল হতে পারে তো আপনারা যখন কিনবেন তখন দেখবেন যে কোন কোন সমস্যাগুলো থাকতে পারে ক্যামেরাগুলো তো নষ্ট হয়ে যায় না খুব খুবই অনেক দিন টেকসই থাকে তবে কিছু কিছু জিনিস ক্যামেরার ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে যেতে পারে যেই জিনিস যেটা হলো এই ক্যামেরাটার এই রাবারটা তারপরে এই এই যে এই এই রাবারটা নষ্ট হয়ে যেতে পারে খুবই দ্রুত নষ্ট হয়ে যায় তবেই এটা কিনতে পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল আছে আপনারা নষ্ট হয়ে গেলেও কিনে নিতে পারবেন তো কেনার আগে এই জিনিসটারে লক্ষ্য করবেন এটা কোনো সমস্যা আছে কিনা এটা মূলত নষ্ট হয়ে যায় বল টেম্পার রাবারের টেম্পার চলে যায় তখন দেখা গেছে এই দিকটা খাওয়া খাওয়ার মতো হয়ে থাকে এরকম এটা একটা সমস্যা আর এই রাবারটা সমস্যা হয়ে থাকে সাধারণত এই রাবারটা আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটাও একটা ক্যাননের মডেল এই এখানে রাবারটা নাই তার মানে এই রাবারটা একটা সমস্যা হয়েছে ধীরে ধীরে এই রাবারটা উইটা ঝুলে গেছে তো এটা একটা সমস্যা এটা খুব বড় মেদুর সমস্যা না যার সৌন্দর্যের মধ্যে একটা সমস্যা তো এই রাবার একটা সমস্যা হয়ে থাকে আর আপনার এইখানে এই রাবারের মধ্যে একটা সমস্যা হয়ে থাকে এটা উঠা যায় আর আরেকটা যে সমস্যা এই যে আপনার আমি দেখাই এই দেখেন ক্যামেরাটা কিন্তু পুরাটাই ঠিক আছে কিন্তু এই যে আমি যখন এটা উঠাবো এই দেখেন এটা খুলে খুলে আসলো তার মানে এইখানে যে একটা লক ছিল রাবার দিয়ে লক করা ছিল যে মানে বাধা ছিল সেই বাধাটা ট্যাম্পার চলে যাওয়ার কারণে ছিঁড়ে গেছে কিন্তু এটা যদি কেউ না তোলে না তোলে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এটার টেম্পার যাওয়ার কারণে জিনিসটা ছুইটা গেছে তো এইটা একটা সমস্যা তো এই জিনিসটা সব চাইতে মেজর সমস্যা হলো ক্যানন ক্যামেরার এই রাবারটা রাবারটা ট্যাম্পা যায় পরে রাবারটা ছিঁড়া যায় ছিঁড়া গেলে দেখেন একটু এমনি কোনো সমস্যা নাই তবে আপনার একটু অসৌন্দর্য দেখেন এইভাবে দেখতে কেমন দেখা যায় আবার যদি লাগায় রাখি তাহলে আসলেই সুন্দর যদি লাগায় রাখা হয় তাহলে কোনো সমস্যাই নেই আসলেই তো নতুন একটা নতুন ক্যামেরা তো ক্যামেরা মূলত ভিতরে কোনো কিছুই নষ্ট হয় না সাধারণত কোনো কিছুই নষ্ট হয় না একটা ক্যামেরা পাঁচ দশ বছর সাত বছর টিকা দেয় কোনো কিছুই নষ্ট হয় না নষ্ট হওয়ার বলতে আপনার এই যে এই রাব এই টেম্পার যায় এই রাবারগুলোর টেম্পার চলা যায় এটা তো নষ্ট হলেও চেঞ্জ করা যায় কোনো সমস্যা ছাড়াই আর এ মাঝে মাঝে এই যে এই রাবার গুলা উঠা যায় আপনাদের তো দেখাইলে আমি এই যে ধরেন এই যে এই দিক উঠে গেছে এটা হলো ক্যানন ক্যামেরার ক্ষেত্রে ক্যানন ক্যামেরার ক্ষেত্রে এই রাবারটা উইঠা যায় আর তো কেনার আগে আপনারা অবশ্যই এই বাটন বাটনগুলা চেক করে দেখবেন যে যখন আপনারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন তখন এই বাটনগুলা চেক করে দেখবেন যে এটা আসলে টেম্পার চলে গেছে কি না বা ঠিক আছে কিনা আপনি দেখেন আপনাদের এই যে এটা লকটা কিন্তু ঠিক আছে এইটার লকটা ঠিক আছে এটা এখনও ছিঁড়ে নাই কিন্তু এইটার আবার টেম্পার চলে যাওয়ার কারণে ছিঁড়া ছিঁড়া যায় তো ক্যামেরা মূলত এই জিনিসটাই নষ্ট হয়ে যায় এটা ইউজের কারণে না কারণ একটা জিনিসের লাইফ কি বলে এটাকে লাইফ একটা পুরা জিনিস লাইফ লং যে আছে ওইটা ধীরে ধীরে শেষ হয়ে যায় তো যার ফলে ট্যাম্পার চলে যায় ট্যাম্পার চলে যাওয়ার কারণে ওই জিনিসটা দুর্বল হয়ে যায় তো ওই সাইডটা পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তবে ভিতরে কিন্তু কিছুই নষ্ট হয় না ক্যামেরার সাধারণত যদি হাত থেকে পড়া যায় মানে অনেক অনেক ই পর্যন্ত পড়া যায় অনেক উপরে থেকে তাহলে ক্যামেরা নষ্ট হবে তাছাড়া নষ্ট হওয়ার কোনো ক্যামেরার ওয়ে নাই বা পানি ঢুকলো তখন নষ্ট হবে তাছাড়া আপনি বাটন টাটন তো সাধারণত নষ্ট হয় না আর ভিতরেও নষ্ট হয় না তো সবকিছুই ঠিক থাকে শুধু এই ট্যাম্পার অথবা রাবারগুলো নষ্ট হয়ে যায় ধীরে ধীরে এই রাবার গুলা উঠে দেয় এই যে এই দিক দিয়ে রাবার উঠে যায় এই যে আপনাদেরকে দেখায় এই যে রাবার গুলো উঠে গেছে দেখছেন এইটা একটা সমস্যা এটা একটা সমস্যা এই যে এখানে রাবারটা উঠে দেয় এটা একটা সমস্যা নিকোন ক্যামেরা ক্ষেত্রে এই ইয়াগুলা মোটামুটি স্ট্রং থাকে আমি এখনো পাই নাই টেম্পার চুইলে গেছে বা লক সুইটা গেছে নিকন ক্যামেরার ক্ষেত্রে আমি এই রাবার গুলা পাই নাই তবে নিকোনের যে ইগুলা পাইছি যে প্রবলেম গুলো পাইছি মানে আউটসাইডের যে প্রবলেম এই রাবারটা এই রাবারটা এই যে এইভাবে উইঠা যায় অনেক ভালো ক্যামেরা দেখছি মানে মোটামুটি দেখতে নতুন অনেকদিন ইউজও হয় নাই কিন্তু দেখা গেছে যে এইদিক দিয়ে রাবারটা ফুইলা গেছে বা উঠে গেছে বা আঠাগুলা স্লিপ করে দেখেন এটা যাতা দিলে যাতা দিলে কিন্তু একটু ডাবে তার মানে এই ভিতরটা রাবার আঠাটা ছুইটা যাইয়া আপনার জিনিসটা ফাইভ আউটসে ভিতর থেকে তো এখানে জাটা দিয়ে আটা টাটা দিলে হয়তো আবার সুন্দর করে লেগে যাবে কিন্তু এটা মেদুর সমস্যা না জাস্ট একটা সুন্দর যে সমস্যা ক্যামেরা মূলত এই জিনিসগুলাই দেখে কিনবেন আর ছবি তুললেই তো আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক আছে বা ঠিক নাই ফাঙ্গাস ফাঙ্গাস বুঝতে পারবেন হইলো আপনারা ওই যখন ই দিবেন লেন্স নিয়ে আলোর দিকে তাকাবেন কোন একটা লাইটের দিকে লেন্স লেন্সের এই এই দিক দিয়ে তাকাবেন তাকালে লাইটের লাইটের দিকে দিকে মারবেন নিয়ে চোখ দিয়ে এই দিক দিয়ে চোখ দিয়ে তাকাবেন তাকালে দেখবেন যে একটা জালের মতো চিকন চিকন ক্ষুদ্র একটা মাক্রোসার যে জাল থাকে ওই জালের মতো একটা বিস্তৃতি থাকে কিছু জায়গায় ক্যামেরার লেন্সের ওই গ্লাসের মধ্যে কিছু জায়গায় তখন বুঝবেন যে আপনার এই লেন্সটার মধ্যে ফাঙ্গাস আছে ফাঙ্গাস খুব বড় সমস্যা না এটা ক্লিন করা যায় ক্লিন বলতে আপনার লেন্সটা খুলতে হয় লেন্সটা খুলে ক্লিন করা সম্ভব এটা হয়তো বাংলাদেশে চার পাঁচশো টাকা চার্জ নেয় তবে ফাঙ্গাস পরিষ্কার করা যায় আর আরেকটা হলো অটো ফোকাস প্রবলেম প্রবলেম কিভাবে আহ আপনারা যখন ছবি তুলবেন তখন এই যে লেখা আছে এফ এ এফ মানে অটো ফোকাস আর এম এফ মানে ম্যানুয়াল ফোকাস তো আপনারা যখন ক্যামেরা কিনবেন তখন এএফ নিবেন এফ নেওয়ার পরে ক্যামেরাটা দিয়ে ছবি তুলবেন এফ এ নিবেন এফ এ নেওয়ার পরে ছবি তুলবেন এফ এ নেওয়ার পর ছবি তুলে যদি দেখেন যে ছবি আসে না ছবি ক্লিক নিতেছে না তার মানে এটার অটো ফোকাসে প্রবলেম আবার দেখবেন যে যখন ম্যানুয়াল ফোকাসে করে নেবেন তখন কিন্তু আবার ছবি তোলা যাবে তো তখন বুঝবেন যে ম্যানুয়াল ফোকাস ঠিক আছে কিন্তু অটো ফোকাস নষ্ট তা অটো ফোকাস যে নষ্ট এটা চিনবেন কিভাবে আপনারা ছবি তোলার আগে অটো ফোকাস বাটনে ক্লিক করে রাখবেন ক্লিক করে বা অটো ফোকাসে নিয়ে আসবেন নিয়ে আসার পরে যদি ছবি তোলেন কিন্তু ছবি উঠতেছে না তখন বুঝবেন যে এটার অটো ফোকাসে সমস্যা আছে তাহলে আজকে আমি আপনাদেরকে দেখালাম লেন্সে কিভাবে ফাঙ্গাস ধরবেন আর অটো ফোকাস নষ্ট কিনা এটা কিভাবে দেখবেন তো এটাই ছিল আর ইসের নিকোনের ক্যামেরার ক্ষেত্রে ফাঙ্গাসটা চেনা একটু কঠিন কারণ নিকনের ইটা দেখা যায় না লেন্সটা পুরাটা দেখা যায় না এর ছিদ্রতা অনেক ছোট থাকে তো এটা ছবি তুললে বা অন্য কোনো অবশ্যই ওয়ে আছে এটা জানানোর জন্য তো তবে আপনার কি বলে ক্যাননের ক্যাননের যে লেন্সগুলো এটার ফাঙ্গাসটা ইজিলি বোঝা যায় ইজিলি ধরা যায় আর অটো ফোকাসের ক্ষেত্রে নিকোনের অটো ফোকাসের ক্ষেত্রে সেম এই যে অটো ম্যানুয়াল দেওয়া আছে আপনার যদি অটো ফোকাস নষ্ট থাকে তাহলে অটো বাটন আনার পরে ছবি তুললে এটার ছবি উঠবে না তার মানে অটো ফোকাস নষ্ট আছে অটো ফোকাস ঠিক করা যায় এটার একটা সার্কিট আছে এই সার্কিটটা চেঞ্জ করলে অটো ফোকাসটা ঠিক হয়ে যায় এটাও হয়তো বা বাংলাদেশে 5600 টাকা বা 1000 টাকা চার্জ নাই তবে ঠিক করা যায় অটো ফোকাস এই এই ছিল আজকের মতো ভিডিও তো আপনারা নতুন নতুন ক্যামেরার ভিডিও পেতে নতুন নতুন ক্যামেরার রিভিউ পেতে অথবা আমার কাছ থেকে ক্যামেরা কিনতে চাইলে বা ক্যামেরার মার্কেট প্রাইস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম